ঠাকুমার কাছে ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে তিব্বতের রাজা ধর্ম একবার কঠোর তপস্যা করেছিলেন মানুষের উপকার করার জন্য। সে তপস্যায় বসেছিল, কিন্তু একটা টাইমের পরে তার তপস্যা ভঙ্গ হয়ে যায়। তখন তার খুব কষ্ট হয় যে মানুষের উপকার করতে পারলো না, তপস্যাটা মানে সাকসেস হলে, সাফল্য পেলে মানুষের উপকার হইতে। সেই রাগে তিনি কী করেছিলেন, নিজের চোখের পাতা দুটো উপড়ে ফেলে দিয়েছিলেন। পরবর্তীকালে সেই দুটো পাতা থেকে একটা গাছের জন্ম নেয়, সেখানে দুটো পাতা বেরোয় আর একটা কুড়ি বেরোয়। মানে রাজকুমার ধর্ম উনি চেয়েছিলেন মানুষের উপকার করতে, তপস্যা করে, সেইটা হয় না, কিন্তু তার চোখের পাতা থেকে যে গাছের জন্ম হয়েছিল সেখান থেকে একটা পানীয়ের উদ্ভব হয় ওই গাছটার থেকে, সেইটাই মানব কল্যাণে কাজে লাগে, আর সেইটাই হচ্ছে চা। বাবা লোকনাথ বলেছেন, রণে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের রক্ষা করবো। তেমনি বাঙালিরা দেশে বিদেশে গ্রামে শহরে পাহাড়ে সমুদ্রে বাসে ট্রেনে প্লেনে বোরিং আত্মীয়র বাড়ি থেকে নিজের পাড়ার মোড়ে সব জায়গাতে যে জিনিসটা আমাদের থাকলে মুড যেমনই খারাপ থাকুক চুটকি মেরে এক ঝটকা দেয় পুরো চ্যাংচেঙ্গা হয়ে যাবে, সেইটা হচ্ছে এক কাপ চা। আগে ছোটবেলায় ভালো পড়াশোনা না করলে বাবা বলতো যে পড়াশোনা করছো নাই তো চা দোকান করে দেবো, চা বিকে খাবি। কিন্তু এখন জিনিসটা পুরো উল্টে গেছে, এখন চায়ের ভ্যারাইটির সঙ্গে সঙ্গে চাওয়ালার ভ্যারাইটিও প্রচুর হয়ে গেছে। MBA চাওয়ালা, গ্র্যাজুয়েট চাওয়ালা, ITI চাওয়ালা, UPSC চাওয়ালা, MA চাওয়ালা, BTEC চাওয়ালা, হবে নাই বা কেন, আমাদের জীবনে অর্ধেকটা জুড়ে তো চাই আছে। কথাটা হচ্ছে বা চা অর্ধেকটা তো চাই আছে। শুনো হেব, আমরা যারা চা লাভার বটি লই তারা একবেলা প্রেমিক প্রেমিকের সঙ্গে কথা না বলে থাকি দেবো, কিন্তু একবেলা চা না খেয়ে থাকতে লাগবো, কারণ আমরা চা খাই নাই, আমরা চায়ের নেশা করি, তাই আমাদের কানে সবসময় একটা জিনিসই বাজে। সেই লেগে ঘরে লোকজন এলে কেমন আছো জিজ্ঞাসা করতে হয়তো ভুলে যেতে পারি, কিন্তু এক কাপ চা খেয়ে যাবে এটা বলতে ভুলি। সন্ধ্যা থেকে বাইরে ধেসাড়ে জল হচ্ছে, পুরো ভাষায় দিচ্ছে, ঘরে বউ থাকলে বউ, নাহলে মাকে তো বলবেই, কই গো গরম গরম পকোড়ার সঙ্গে একটু চা হবে নাকি, দু তিন দিন ধরে জলে খুব ভিজে চলায় দিয়ে গলাটা খুসখুস করছে, হালকা হালকা কাশি হচ্ছে, কি চিন্তার কি আছে, একটু আদা দিয়ে কড়া করে চা খেয়েলাও সব কেটে যাবে। বন্ধু বান্ধবীর সঙ্গে ঘুরতে যায় কিছু খায় আর না খায় এক কাপ করে চা কিন্তু খাইতেই হবে। কারো কারো সকালের পায়খানা আবার খুব ডিমান্ডিং হয়ে যায়, চা না খেলে বেরিয়াতেই চায় না, বিকাল থেকে মাথাটা ধরে আছে, স্যারিডন খাইছো তাতেও ছাড়ে নাই, কি করবে, যাও পাড়ার মোড়ে কাকার কাছে একটা কোড়া করে চা মেরে দাও। মনে আছে ভরা লকডাউনে লোকে প্রেমের টানে ঘর থেকে না বেরালেও চায়ের টানে ঠিকই ঘর থেকে বেরিয়েছিল। ঠাকুর ঠুকুরের উপাস যতই কোড়া হোক না কেন, এক কাপ চা খাওয়ার পারমিশন সব ঠাকুর দিয়ে রেখেছে। ভালোবাসার মানুষের সাথে ভালো লাগার মুহূর্ত আমরা চা দিয়েই কাটাতে চাই, তাই এক কাপ চা। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি তুমি চা খেতে ভালোবাসো মানে গাইতে ভালোবাসো তাহলে অবশ্যই শেয়ার করবে, আর যদি কোনো বন্ধু থাকে তোমার যে তোমায় ভালোবাসে তাকে কমেন্টে মেনশন করে দাও, ভালো থাকবে।